সাই, আমি বিভূতি চাই। আমি শুনেছি তাতে লোকেদের অনেক উপকার হয়েছে। মা, তুমি কি কোনো রোগের কারণে কষ্ট পাচ্ছ? পাচ্ছি, তবে শারীরিক ভাবে নয়, অভাবের কারণে কষ্ট পাচ্ছি। খুব কষ্ট করে আমি আমার সংসার চালাই সাই। একজন স্ত্রী এবং মা হিসেবে আমার উপর অনেক দায়িত্ব, আর সে দায়িত্ব পালন করতে করতে আমি এটা ভুলে গিয়েছি যে আমি একজন মেয়েও। নিজের বাপের বাড়িতে গিয়েছি, বহু বছর হয়ে গিয়েছে সাই। এমনটা নয় যে আমার স্বামী আমাকে সাহায্য করতে চান না, কিন্তু রোজগার খুব কম, তার উপর সংসারের দায়িত্ব অধিক মাস চলছে, অথচ আমি বাপের বাড়ি যাওয়ার কথা ভাবতেও পারছি না। যাওয়া তো দূর, নিজের মা বাবা আর তিন ভাই বোনের জন্য কিছু পাঠাবার ক্ষমতাও নেই আমার। আপনি আমাকে বিভূতি দিন, আমি এটাই ওদের পাঠাবো। আর এখান থেকেই ওদের জন্য প্রার্থনা আর মঙ্গল কামনা করব। বিভূতির মাহাত্ম্য তো অন্য যে কোনো উপহারের থেকে অনেক বেশি। এমনটা যদি হয় তাহলে অবশ্যই সাহায্য করব। তার আগে এই ঝুড়ি বানাতে আপনি আমায় সাহায্য করবেন? আপনাকে সাহায্য করতে পারলে খুশি হব সাই, কিন্তু এই কাজের জন্য আমাকে কিছু পয়সা দেবেন। আপনার কাছে পয়সা চাইতে আমার ভালো লাগছে না, কিন্তু যদি দেন তাহলে এই গরিবের কিছু উপকার হয়। মা, আমি নিজেই ভিক্ষে করে আমার পেট ভরাই, আমার কাছে পয়সা কোত্থেকে আসবে? কোনো ব্যাপার না, আমি আপনাকে সাহায্য করব সাই, কিন্তু তারপর আমার বাপের বাড়ির জন্য বিভূতি দেবেন তো? নিশ্চয়ই দেব। আপনার ঝুড়ি হয়ে গিয়েছে সাই। এবার আমাকে বিভূতি দেবেন তো? ধন্যবাদ সাই। দাঁড়ান,
হ্যাঁ সাই, এই একটা ঝুড়ি আমার তরফ থেকে আপনি রাখুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাই। আর এই নোংরাগুলো এই রাস্তায় নোংরা ফেলার জায়গায় কোথাও ফেলে দেবেন। আচ্ছা। আমি আসি সাই। বাবা, তুমি এই বীজগুলো লুকোচ্ছ কেন? যাতে কেউ এটা জানতে না পারে যে এই বছর আমরা আমাদের ক্ষেতে কি ফসল বপন করব। আর হ্যাঁ, তুইও কিন্তু কাউকে কিছু বলবি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কি ভাই, তুমি তো এখন থেকেই বীজ লাগানো শুরু করে দিয়েছো। না দাদা, কোথায় লাগালাম? আমি তো এখনো এটাই ভেবে যাচ্ছি যে এই বছর কি ফসল বপন করব। তুমি এই বছর কি বপন করছো? যদি আমি ওকে বলে দিই তাহলে ও তো সেই বীজই কিনে আনবে। আমিও তোমার মতো কি করব সেটাই ভাবছিলাম আর কি। আচ্ছা, আমি এখন আসি। হ্যাঁ, খেতে অনেক কাজ রয়েছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখছো নন্দলাল, কিছুদিন আগেও এরা সবাই একজোট হয়ে দাঁড়িয়ে পড়ত। আর আজ সবাই যে যার মতো। এসো। কি সব খবর? ভালো? আগে নমস্কার। নমস্কার, ঠিক আছি। কি চাষ করবে? কাউকে বলবেন না। আপনি ঠিকই বলেছিলেন সাহেব, এরা তো একে অপরের থেকে কথা লুকোতে এখনই শুরু করে দিয়েছে। নন্দলাল, আমি এদের সকলের মনে যে লোভের বীজ পুঁতে দিয়েছি, আজ সেই বীজের কারণে এই ঘৃণার ফসল মাথা চাড়া দিয়েছে। এসো। তুমি কি চাষ করছো? বাজরা? না, জোয়ার। তুমি কে? আমি ওনার ছোট ভাই। একজন বলছে জোয়ার, একজন বলছে বাজরা। কোন ফসল চাষ করছো ভাই? ক্ষেতটা কার? তোমার? হ্যাঁ, ক্ষেতটা আমার। আর এখানে আমি একলাই কাজ করি, আর এই জমিতে আমি বাজরা লাগাবো। ঠিক আছে, এসো নন্দলাল। কিন্তু ভাইজান, আমি তো ভেবেছিলাম যে আপনি এই ক্ষেতে জোয়ার ফলাবেন। দেখো সেলিম, দীর্ঘদিন ধরে চাষাবাদ করছি, তাই তোমার থেকে এটা ভালোই জানি যে এখানে কি করা উচিত, সেটা আমি করে নেব। যাও, কম্বলের কারবারটা মন দিয়ে করো। কিন্তু ভাইজান, আপনি তো... আরে আমি বললাম তো, তুমি যাও, এখানে অনেক কাজ আছে আমার। আর আমি এটাও জানি যে তুমি কতটা উপযুক্ত।
আজ ভাইজানের হলোটা কি? উনি উনি এইভাবে কেন কথা বলছেন? তাড়াতাড়ি বাজারে গিয়ে সাইয়ের এই বিভূতি গাড়িওয়ালাকে দিতে হবে, যাতে এই বিভূতি আমার বাপের বাড়িতে এসে পৌঁছে দেয়। এই ছুরিটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে কেন? আমার তো হাত ব্যথা করছে। তাহলে অবশ্যই সাহায্য করব। তার আগে এই ঝুড়ি বানাতে আপনি আমায় সাহায্য করবেন? আর এই নোংরাগুলো রাস্তায় নোংরা ফেলার জায়গায় ফেলে দেবেন। নমস্কার সাহেব। কি চাষ হচ্ছে? ভুট্টা, শহর থেকে ভালো বীজ এনেছি। ও তো বলেছিল যে ও এখনো ভাবছে, তার মানে মিথ্যে কথা বলেছে আমাকে। তাই এদিকে এসো। তুমি কি চাষ করবে? এখনো অবধি বীজ আনিনি, তবে ভাবছি ভুট্টা ফলাবো। দুজনের জমি তো পাশাপাশি, আর দুজনেই ভুট্টা ফলাবে। তুমি কেন আমার দেখা দেখি একই জিনিস করছো? তুমি তো আগে কখনো ভুট্টা বপন করনি, তাহলে এবছর কেন? হ্যাঁ, কারণ ওটা আমার ক্ষেত, আমার ইচ্ছে, আমার যা ইচ্ছে হবে আমি সেটাই ফলাবো। আর এমনিতেও তুমি বলছিলে যে তুমি এখনো ভেবে উঠতে পারোনি, তাই তুমি আমাকে কিছু বলতে পারো না? তোমার যা করো তুমি করো তো। এই চান্দু, ওদেরকে পাঠিয়ে দে এখানে, আমার ক্ষেতে কাজ করার সময় হয়ে গিয়েছে। এই চলে এসো, এসে আমার ক্ষেতে কাজ করা শুরু করো। বললেই হলো শুরু করো। অর্ধেক দিনের মজুরি দিয়েছি আমি ওদের সবাইকে, আর এখনো অর্ধেক দিন হয়নি, সেই জন্য ওরা সকলে আমার সঙ্গেই কাজ করবে। ক্ষেতে কাজ করিও তুই এমন কি পাবি? তোর কাছে তো ফসলের বীজ কেনারও পয়সাটুকু নেই। হ্যাঁ, আমার সময় নষ্ট করিস না, আমি ওদেরকে পয়সা দিয়েছি, চুপচাপ ওদেরকে আমার ক্ষেতে পাঠিয়ে দে, বুঝেছিস? হ্যাঁ, এবার আমিও দেখছি তুই কিভাবে ওদেরকে আমার ক্ষেতে আসতে না দিস। তোমরা সবাই আমার পয়সা ফেরত দাও, নাহলে আমার ক্ষেতে গিয়ে কাজ শুরু করো। খবরদার, জোর করে আমার ক্ষেতে ঢোকবার চেষ্টা করবে না, যাও এখান থেকে। আমাকে ধাক্কা মারছিস? আরে, এরা তো নিজেদের মধ্যেই লড়াই করছে, খুব খারাপ ব্যাপার। আরে, তুমি তো দেরি করে ফিরবে বলেছিলে, ভালো হয়েছে চলে এসেছ। জানো আজ আমি পোলাও বানিয়েছি, সুলতান ভাইজানের খুব পছন্দ, তাই না? ওনাকে দিয়ে এসো, এই নাও। কি হয়েছে, সব ঠিক আছে তো? শাহী,
আপনাকে অসংখ্য ধন্যবাদ সাই। আপনার জন্য আজ বহু বছর পরে হলেও আমার মা বাবা আর ভাই বোনেরা আজ জানতে পারবে যে ওদের ভুলে যাইনি আমি। প্রভু রাম মঙ্গল করুন। হঠাৎ করে উনি এত রেগে গেলেন কেন? এটা জিজ্ঞেস করা উচিত ছিল তোমার। কাল অবধিও তো উনি বলছিলেন যে দুই ভাই একসঙ্গে মিলে বীজ কিনতে যাবেন, তাহলে আজ তোমার সঙ্গে এরকম ব্যবহার করলেন? কি এমন অন্যায় করে ফেললে তুমি? হ্যাঁ, এটা তো আমাদের জানা দরকার, তাই না? কোনো ব্যাপার না রেহানা, উনি হলেন আমার ভাইজান, আর বড় ভাই সবসময় বাবার মতো হন। দেখো, আমি তোমার সব কথা মেনে নিচ্ছি, কিন্তু তোমার কি এটা মনে হয় না যে তোমার সঙ্গে যা হয়েছে তার আসল কারণ আমাদের জানা দরকার? এটা কোনো সাধারণ কথা নয়। সুলতান ভাইজান তোমাকে পৈতৃক পেশা থেকে সরিয়ে দিয়েছে, জমি থেকে সরিয়ে দিয়েছে। যদি এই মনোমালিন্যের আসল কারণ তুমি না জানতে পারো, তাহলে এই বিষয়টাই আমাদের ভিতরে ভিতরে শেষ করে দেবে। কি জানি কি এমন ভুল বুঝাবুঝি হলো তোমাদের দুই ভাইয়ের মধ্যে। আল্লাহ না করুন এই ঝগড়ার প্রভাব যদি আমাদের বাচ্চাদের উপর পড়ে। তোমাদের মধ্যে রক্তের সম্পর্ক, দুই ভাই তোমরা, সুলতান ভাইজান উনি তো আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন, তারপরেও এরকম হলো, এর কোনো না কোনো কারণ অবশ্যই আছে। দেখো, যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে আমাদের তা দূর করতে হবে, তা মিটিয়ে ফেলতে হবে। যদি আমরা ভুল করে থাকি তাহলে আমরা ক্ষমা চেয়ে নেব, ভুল শুধরে নেব। হয়তো তুমি ঠিকই বলছো রেহানা, চলো ওনার সাথে দেখা করি। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি, আমি পোলাও নিয়ে আসছি। আসলে সবার পেট ভরা থাকলে কথাও সুষ্ঠুভাবে হবে। মানতেই হবে, দাদার পছন্দটা দারুণ। শুধু একজনকে বাদ দিয়ে। আচ্ছা বৌদি, যখন তোমার বাপের বাড়ি থেকে একটা উপহার বা কিছু আসে না, তখন নিশ্চয়ই খুব খারাপ লাগে না তোমার, তাই তো? জানো তো বৌদি, অধিক মাসে গরিব মানুষরাও তাদের মেয়েদের জন্য উপহার পাঠায়, আর তোমার বাপের বাড়ি এমন কিছু গরিব নয়, তাই না? এটা কি সত্যি বৌদি যে এতগুলো বছরে দাদার শ্বশুর বাড়ি থেকে একটাও উপহার আসেনি? খুবই কৃপণ, নির্লজ্জ সবাই। আর বৌদি, ওই যে তোমার ভাই, ছোট ভাই, ও তো নিশ্চয়ই এখন অনেক বড় হয়ে গেছে। আরে, ওর তো এখন বিয়ে হয়ে গেছে হয়তো। আচ্ছা, কত বছর দেখোনি তুমি ওকে? হ্যাঁ, আমি তোমাকে ছাড়বো না। এই, আমিও পয়সা দিয়েছি। ছাড়বো না তোকে আমি। আমিও পয়সা দিয়েছি ওদেরকে। পয়সা দিয়েছি। আগে কাজ করবে। বলো তোমার কাছে কাজ করবে ওরা। ছাড়ো, একদম আমার কাছে আসবে না।
আমি যদি হেরে যাই যাবো, কিন্তু তোমায় কিছুতেই জিততে দেবো না। আরে ঠকবাজ, তুই কি করে জিতবি? ছাড়ো, আমি ঠকবাজ, তুমি ঠকবাজ। তুই এই ছাড়ো আমায়, আরে বলছি তোমায় ছেড়ে দাও, আমি দেখব না তোকে, ওকে এই ফেলবো, মেরে দেখাও না, আমিও মারতে পারি, মারবে। কেন লড়াই করছে ওরা? মজুরেরা কার খেতে আগে কাজ করবে তাই নিয়ে লড়াই হচ্ছে, আর এই সব কিছু হচ্ছে ওই প্রতিযোগিতার কারণে। এই নাও তোমার পয়সা, চাই না তোমার দয়ার দান আমার। ভাইজান, এটা আপনি ঠিক করছেন না। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.